ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আবু সাদেক লন্ডন থেকে জানতে চেয়েছেন যে কোন অমুসলিম মারা গেলে আমরা কি তখন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলবো, নাকি অন্য কোনো কিছু বলার দলিল আছে? জবাব, মৃত্যু মানুষের, সেটা যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে ভাষারই হোক, মৃত্যু একটি বিয়োগ, একটি বেদনা আর একটি মুসিবত। তো যে কোনো মুসিবতেই আমরা নিজেরা আমাদের ইমানকে তাজদিদ বা সংস্কার বা নবায়নের নিমিত্তে বলবো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। এটি কোনো অমুসলিমদের জন্য দোয়া না, বরং নিজের ইমানি চেতনাকে জাগ্রত করা এবং বলা, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আল্লাহর দিকেই আমরা সকলে ফিরে যাব। এই যে মৃত্যুর কথা স্মরণ এবং বারজাখি জিন্দেগিতে যাওয়া অতপর হাসর নাশরের প্রতি বিশ্বাস, এটারই প্রতিধ্বনি হয় এই আয়াতে করিমার এই অংশে। কাজেই কেউ মৃত্যুবরণ করলে যেই হোক, এতে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলে নিজেকে সাবধান করা, সতর্ক করা মুখ্য উদ্দেশ্য। আর মুসলিম মৃত্যুবরণ করলে তার জন্য তার যে জানাজা হয়, সলাত হয়, সলাত আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজায় শরিক হওয়া, তাকে আপনার দাফন করা, এগুলি হচ্ছে মুসলিমদের ওয়াজিবের অন্তর্ভুক্ত। কাজেই সেটা আমরা স্বাভাবিকভাবে করব, কিন্তু যে কোনো বিয়োগ, যে কোনো বেদনা, সেতে আমরা নিজেরা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারি, কোনো অসুবিধা নাই। শরীয়তে যেটি আপত্তি সেটা হলো কোনো অমুসলিম যারা কুফুরি অবস্থায় মারা গেছেন, তাদের কুফুরি পরিষ্কার জানা থাকলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা আল্লাহ নিষেধ করেছেন। মা কানাল নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবী ও ইমানদারদের জন্য জায়েজ নয় যে মুশরিকদের জন্য মাগফিরাত কামনা করবে, পরকালের মুক্তির কামনা করবে। শরীয়তে পরকালে মুক্তি কামনা করা নিষেধ করা হয়েছে। দুনিয়াতে কোনো ব্যক্তি মারা গেলে তার বেদনায় ভারাক্রান্ত হওয়া বা দুঃখী হওয়া, এটা কোনো দোষের না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম বিসওয়াব।